সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আসি আসতে হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে আসো। নজর একটু চাপাই দিই। কি সমস্যা তোমার? স্যার আমি আসলে নতুন স্টুডেন্ট, ভার্সিটি থেকে পাস হয়েছি, তো স্যার আসলে আমার একটা সিট লাগবে। তোমার কোন ডিপার্টমেন্ট তুমি? আমি টেক্সটাইল ডিপার্টমেন্ট। টেক্সটাইল ডিপার্টমেন্ট এই কলেজের স্টুডেন্ট? জি স্যার কলেজের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, সিট আছে কিনা? হ্যাঁ হ্যাঁ তোমার তো সিট দেওয়া হয়েছে। তোমার নাম কি? এমডি আশিকুজ্জামান? জি স্যার। এমডি টেক্সটাইল না? টেক্সটাইল। পাশে ফোন নাম্বারটা লিখে দেবো। হ্যাঁ আসলে আমাদের একটা প্রবলেম আছে, তো এটা হচ্ছে যে তোমাকে একটু বড় বাজের সাথে রুম শেয়ার করে থাকতে হবে, কারণ আমাদের এখনো এটা আন্ডার কনস্ট্রাকশন কাজ করতেছে, এখন উপরে কাজ শেষ হয়নি। উপরে কাজ শেষ হলে তোমাকে ইন্টার করে এসে তুমি উপরে দিতে পারবে, ঠিক আছে? আবার আমাদের কিছুদিন বড় বাজের সাথে শেয়ার করে থাকতে হবে। ওকে আসেন কে? উপর আসেন। কি অবস্থা তোমাদের? এই কোর্স হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের তো প্রবলেম করার জন্য আমি আসছি। ঠিক আছে, মনে করলো সেটা হচ্ছে তোমাদের সাথে তোমাদের একটু ছোট ভাই ফার্স্ট সেমিস্টার থাকবে, একটু দেখছো রেখে দাও, স্কুলের প্রবলেম না আছে। ওকে, আর তোমাদের বড় ভাই ওদের সাথে তুমি ঠিক মতো থেকো, হ্যাঁ? কোনো সমস্যা না। আসি থাকবে। তুমি পড়ো হ্যাঁ বন্ধু। এই ছেলে জীবন, কি যেন নাম তোমার? আশিক ভাই। আশিক, এই সামনে দোকান দেখছো না একটা? জীবন যাও সিগারেট নিয়ে আসো। আমার গেল।
Yeah, yeah. Hey, Nate, you all right?
চলো। আমাদের মতো এরকম নতুন স্টুডেন্টদেরকে প্রথম প্রথম বলে আসলে এরকম অবহেলা করা হয়, এটা জন্য আমরা না করি। আসলে আমরা সবাই এর থেকে পড়তে আমাদের আপনাদের সাথে প্রতিদিন রেগুলার যে ছোটো ভাইরা ওঠে, আমরা তাদের সাথে কোনো কিছু না জেনে তাদের উপর অন্যায় বা বিচার করবো না। আমরা এটাই বলতে চাই, আসলে আমরা সবাই সবার সাথে সহযোগিতা হাত দাঁড়িয়ে দিই এবং সবাই সকলের সাথে ভালোভাবে আচরণ করি।